সুন্দর চেহারা কে না চায় বলো বন্ধুরা? আমরা চাই আমাদের সামনের লোকেরা আমাদের সুন্দর ও ফিটফাট বলুক, তাই নয় কি? এমন সুন্দর চেহারায় ব্রণের কারণে তাদের সৌন্দর্য বা ভালো লাগা বেশি দিন টিকে থাকে না। এটা শুধু মেয়েদের সমস্যা নয়, ছেলে ও মেয়ে উভয়েই এই সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রণ একবার হলে সেই ব্রণ আর সহজে সারতে চায় না। কোনো কোনো সময় এই ব্রণ সারতে মাসের পর মাস লেগে যায়, আবার কোনো সময় তাড়াতাড়ি এই ব্রণ সেরে যায়। তবে কিছু ঘরোয়া টিপস আছে যা আপনার ব্রণকে একদিনে সারতে সাহায্য করবে। সরিষা ও মধু। সরিষাতে প্রচুর পরিমাণে স্যালিসিক অ্যাসিড রয়েছে যা খুব সহজে ব্রণের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। সামান্য সরিষার গুঁড়োর সাথে এক চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। 15 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন ব্রণের পাশাপাশি ব্রণের দাগও দূর হয়ে যাবে। দারুচিনি ও মধুর ফেস প্যাক। দারুচিনি এবং মধুতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে, এই দুটি মিলে ব্রণের জীবাণুকে ধ্বংস করে দেয়। 1 চামচ দারুচিনি পাউডার ও 2 চামচ মধু মিশিয়ে পেস্ট করে নিন। এবার পেস্ট হালকা করে ব্রণের উপর লাগাতে পারেন অথবা পুরো মুখে লাগাতে পারেন। পেস্ট শুকানোর পর মুখ ধুয়ে ফেলুন, দেখবেন ব্রণ অনেকটা ছোট হয়ে এসেছে। গ্রিন টি আইস কিউব। গ্রিন টিতে রয়েছে অনেক রোগ প্রতিরোধের ওষুধ, আবার এটি সৌন্দর্য বর্ধনে অনেক সাহায্য করে। বেশি করে গ্রিন টিয়ের পাতা দিয়ে কড়া করে চা তৈরি করে নিন। এবার এই চা আইস ট্রেতে রেখে কিউব করে নিন। এবার তৈরি করা আইস কিউব ব্রণের উপরে ঘষতে থাকুন, এতে করে ব্রণের ফোলাভাব ও চুলকানি কমে যাবে। ডিমের সাদা অংশ। ব্রণ দূর করার সবচেয়ে সহজ উপায় হল ডিমের সাদা অংশের ব্যবহার। ডিমের সাদা অংশে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড আছে যা ব্রণ দূর করতে সাহায্য করে। ডিমের 3টি সাদা অংশ নিন এবং সুন্দর করে ফেটিয়ে নিন। এবার ব্রণের উপরে লাগান, অথবা পুরো মুখে ব্রণ থাকলে ব্রণের উপরে লাগান। পেস্ট শুকিয়ে আসলে আবার লাগান। এভাবে 4 বার ডিমের অংশ লাগাতে থাকুন। 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, দেখবেন মুখের মরা চামড়া দূর হয়ে মুখ অনেকটাই ফ্রেশ হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।